হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফিক্সানা। বলো, আশা করি আপনারা যে যে খান থাকি আমার ভিডিও দেখলাম, আশা করি সকল ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছে। আর আজকে আমার রান্নার ভিডিওটা আপনারা দেখবা, লাইক দিয়া ভিডিও দেখা শুরু করবা, আর যদি ভালো পান আমার ভিডিওটা তো সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। আজকে আমি রান্না করবো মিট চিকেন মূলা দিয়া ফিস, হয়ে আপনার লগে শেয়ার করে দেখতে থাকুক। আমি মিটা চিকেন বই দিছি, লবণ বন দিয়া কভার হয়ে যা তৈমো পেঁয়াজ মজবার লাগে। এর মাঝে আমি পেঁয়াজ মস্তে মস্তে কেটা করে লাইমো, রেডি করে লাইমো, কেটা কেটা রান্ধাম, চিকেন ওয়া সরমো, মিট ওয়া সরমো, আলু বানাই লাইমো, আদা বাটা রসুন বাটা কেউ কইরা তো ইসলাম আইসো। তা আমি চিকেন কারি তার মিট কারি পেঁয়াজের মাঝে দিলাইছি, দিয়ে কবার কইটা তো রাখছি, পেঁয়াজ মজবার লাগে। আর এখন মিঠু টুয়া সরা শেষ হয়ে গেছে গিয়ে ওখানে আমি মূলা পাকার দিলে রাম, মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, ওই পাকার দিয়ে কবার কইরা তৈমো, পেঁয়াজ মজবার লাগে। 5 মিনিট বাদে মশলা দিব, চপ রান্ডাম, আলু দিয়ে রান, আলু দিম, ওইও আলু দিলে বা চিনতে ভালো ফাইন। তা আমি চপ দিলাইছি পেঁয়াজের মাঝে, 15-20 মিনিট খসাইম ভালো করে, রাতে বাদে আমি মশলা দিম। চিকেনের পেঁয়াজ খসে গেছে গিয়ে ওখানে আমি মশলা দিলাম, হলুদের পাউডার দিছি 1 চামচ, মরিচের পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, জিরা পাউডার 1/2 চামচ, কারি পাউডার 1/2 চামচ, দিয়া মিক্স কইরা 2-3 মিনিট বাদে মশলা খসাইয়া চিকেন দিলাইমো। আমার মূলার পেঁয়াজ খসে গেছে, এখন মশলা দিলাম, 1/2 টিস্পুন হলুদ পাউডার দিছে, 1/2 টিস্পুন ধনে পাউডার দিছে, 1/2 টিস্পুন তাকে কম কারি পাউডার দিছে, 1/2 টিস্পুন মরিচা পাউডার দিছে। মূলার মাঝে জাল হইলে বেশি ভালো লাগে না। দিয়া কবার কইটা তো ইসলাম মশলা খসে গেছে, চিকেন দিলাইছে, এখন মূলা হইয়া দিলাম, মূলার তরকারি মজা হয়েছে, কতদিন বাদে মূলা রাঁধছি, আখতা আখতা মূলার তরকারি মজা লাগে। একটা টমেটো দিলাম বড় চপর মাঝে, মশলা হইয়া দিলাম, মশলা দিয়ে মিক্স কইরা কভার হয়ে যাত ইমো, মিট তুলে আরো মশলার লগে কষাই ইমো আরো 5 মিনিট। আমার চিকেন কষে গেছে, আলু দিলাইছে, আলু দিয়ে জুলে লাগে পানি দিব, পানি দিয়ে কভার করে যাতে রাখবো, তো আমার চিকেন আর রেডি জিবগে। মূলাও খসে গেছে গে, কভার করে রাখছিলাম, এখন মাছ আট হয়ে লইছি, ফুরু ফুরু পিস করে মাছ রে দিছি, ওই খাখরি লাখান বানাই। তোরা কইরা পানি দিব, বেশি দিতাম না, মিট হইয়া কষে গেছে গিয়ে তোরা পানি দিছিলাম, পানি দিয়া ইজবার লাগে তো ইসলাম কবা কইরা, তখন আমি আলু দিয়া জোলের লাগে পানি আট করিলে মো আট কইরা কবা কইরা তো রাখবো, তো আমার মিট কারি রেডি হয়ে যাব। শেষ হয়ে যাবো এখন, বট রান্নার পাতে তো বাসন বাড়ায় কত তা দইবার লাগে, আগুন চলবে শত রাখছি আমি হান্ডি অকল চলবে শত, এখন আমি ওয়াশ করিলাম, আমার বৌলতা কততা বার হয়েছে দে, ক্লিন করিলাম, ক্লিন করে একবারে সিঙ্গুম ওয়াশ হয়ে যায়, আগুনে ফুরা তো রাখমতি রেডি যাবো গিয়ে।
বাসন বাড়ায়, কোথাও তার আনলে একটা তরকারি আনলেও বাড়ায়, দুইটা তরকারি আনলেও বাড়ায়। আমার বুলুল ওয়াশ করা শেষ হয়ে গেছে, এখন সিং ওয়াশ কইলাম। সিং ওয়াশ করিয়া তুললে সুন্দর লাগে। আমি এমনি না রান্দা হইল, আমি সিং ওয়াশ করি এভরিডে একবার, পালা কইয়া সকল তালাইয়া। বাসন তো খারাপ খারাপ পারাই যায় ধুইবার লাগে। ক্লিন করি লাইম সিংতে শেষ হয়ে যাব। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।